মানব দরদি হানিফ সরকার বাণী লেখার পাশাপাশি গাছ লাগাতেও পছন্দ করেন। আজ আমি এমনই একজন গুণী মানুষের লেখা কিছু অনন্ত বাণী আপনাদের পড়ে শোনাব। পয়সা দ্বারা মানুষের অবস্থার পরিবর্তন হলেও চরিত্রের পরিবর্তন হয় না। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু লাগে সততা, বিশ্বাস আর একটু ভালোবাসা। আমি মরে গেলে তোমরা আমার কবরে ফুল দিও না, কারণ ইহা শিরক। যদি পারো তাহলে সবাই আমার জন্য দোয়া করিও, দান করিও। আজাব পৃথিবীতে আগেও এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে। বর্তমানে আজাব চলছে করোনা ভাইরাসের মাধ্যমে। আল্লাহ তাআলা তখনই আজাব পাঠান যখন মানুষ পাপাচারের সীমা অতিক্রম করে। সৎপথে চলা ও সত্য কথা বলা মানুষগুলো দুনিয়াতে বেশি কষ্ট পায়, এটাই বাস্তব। কিন্তু আখিরাতে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন অনন্তকালের সুখের ব্যবস্থা। জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো মৃত্যু, হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। ঝগড়া নয়, কখনো চুপ থেকেও নিজের চরিত্র ও স্বভাব বোঝানো যায়। সৎ ও সত্যবাদী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত সবাই সর্বস্থানে আমাকে সস্তা পাথর ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন আমি থাকব না তারা তখন বুঝতে পারবে যাকে তারা ছুঁড়ে ফেলে দিত সে আসলে হীরা ছিল। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সঙ্গী হবে আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দিবে। পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই, তার চেয়ে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। মা তো মাই হয়, মায়ের যোগ্যতা মা নিজেই। দুনিয়াতে আল্লাহ তাআলা লক্ষাধিক নবীর বিভিন্ন পরীক্ষা নিয়েছেন, তারা পার্থিব জীবনের সকল ভোগ বিলাসিতা ত্যাগ করেছেন, তাই তারা পরকালে সর্বাধিক সম্মানিত হবেন ইনশাআল্লাহ। যারা নিজেদের মানসিকভাবে দুর্বল মনে করে তারা আসলে দুর্বল না, এগুলো সবই শয়তানের প্ররোচনা মাত্র। আপনি সাহসিকতার সাথে এগিয়ে চললে পুরস্কৃত একদিন হবেনই ইনশাআল্লাহ। জীবনে কখনো বলিও না যে আমি পারবো না, সব কিছু করার শক্তি তোমার ভেতরে আছে, আল্লাহ চাইলে তুমি সব কিছুই করতে পারবে। বাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন বাণী শুনতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।